তেলেঙ্গানা প্রদেশের রাজ্যপালের দায়িত্ব পেয়েছেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। সম্প্রতি রাষ্ট্রপতি ভবন থেকে এক বিজ্ঞপ্তিতে সংবাদ জানানো হয়েছে, আগামী 31 জুলাই তেলেঙ্গানায় যাবেন তিনি। সেদিনই তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করবেন জিষ্ণু দেববর্মন। তেলেঙ্গানার রাজ্যপালের দায়িত্বভার গ্রহণের আগে মঙ্গলবার উদয়পুরে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে যান তিনি। জিষ্ণু দেববর্মনের সাথে ছিলেন ওনার স্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্যরা। মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক অভিষেক দেব, বিধায়ক জিতেন্দ্র মজুমদার সহ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ এবং সমর্থকরা। এদিন মন্দিরে পুজো দেন তিনি। বড় দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারেন তার জন্য মাতা ত্রিপুরা সুন্দরীর কাছে আশীর্বাদ চান জিষ্ণু দেববর্মন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তেলেঙ্গানার নবনিযুক্ত রাজ্যপাল জিষ্ণু দেববর্মন জানান, সম্মানিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে এই গুরু দায়িত্ব দিয়েছেন সেখানে গিয়ে কাজের জন্য। তেলেঙ্গানায় কাজ করে নতুন অভিজ্ঞতা অর্জন করবেন তিনি। তিনি আরও জানান, ত্রিপুরা থেকে প্রথমবার কেউ অন্য একটি রাজ্যের রাজ্যপাল হচ্ছেন, এটি রাজ্য ও রাজ্যবাসীর জন্য গর্বের বিষয়। এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবারও ধন্যবাদ এবং অভিনন্দন জানান তিনি। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত ত্রিপুরাকে ভারতের মধ্যে আরও বেশি করে তুলে ধরবে। দেখুন, আমাকে কাজ দেওয়া হয়েছে, তাই আমাদের সম্মানীয় প্রাইম মিনিস্টার আমাকে বলেছে সেখানে যাওয়ার জন্য, কাজ করার জন্য। তো ওটা অভিজ্ঞতা হবে আমার জন্য আর ত্রিপুরার জন্য। ওটা উনি প্রথমবার এই ত্রিপুরার লোক একজন রাজ্যপাল হচ্ছেন বাইরে গিয়ে, সেটার গর্বের বিষয় আমার জন্য নয়, ত্রিপুরার জন্য। এবং প্রাইম মিনিস্টারকে আমার ধন্যবাদ জানাই, আমার হোম মিনিস্টার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে আমার ধন্যবাদ জানাই, ত্রিপুরার মানুষের পক্ষ থেকে যে ওনারা ত্রিপুরাকে পরিচয় করে দিয়েছে স্যার ভারতবর্ষে। এখন ত্রিপুরার নাম কিন্তু সবখানে আছে, মাতা ত্রিপুরা সুন্দরীর নাম, ঠিক না? এবং পদ্মশ্রী অর্জনও পেয়েছেন, এখন গভর্নরও হয়ে গেছে। সুতরাং ত্রিপুরার নাম এখন কেউ জানা নাই এও না। আমরা যখন যুবক ছিলাম ত্রিপুরা কোথায় বললাম, আমরা আসামে বললাম, এখন ত্রিপুরা বললে ত্রিপুরাই জানে মানুষ, ঠিক যে মোদিজির কৃতিত্ব বেশিরভাগ। এদিন জিষ্ণু দেববর্মনকে অভিনন্দন জানান রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, তাকে প্রণাম করে আশীর্বাদ চান বিধায়ক অভিষেক দেব রায় ও বিধায়ক জিতেন্দ্র মজুমদার সহ অন্যান্য বিজেপি নেতৃবৃন্দ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।